কোনো ভক্ত সামনে বসে আছেন, মন দিয়ে শুনছেন, তার সামনে বসে পড়তে নাই। তার সামনে যদি বসে পড়া হয় তাহলে ভক্ত চরণে অপরাধ হয়। অনেক সময় আমরা বিষয়গুলো ভাবি না, চিন্তা করি না, মনে মনে ভাবি এ তো ছোট মানুষ, এর সামনে বসে পড়ি। কিন্তু ছোটর মাঝে বিরাট লুকিয়ে থাকলে সে আর ছোট হয় না, বলো না গোড়াধে রাধে। যদি কখনো কোনো সময় না, হরিশরণ, কাউকে দেখছি ছোট, কিন্তু আমাদের না বয়স হিসেবে ছোট বড় হয় না, প্রাপ্তি হিসেবে ছোট বড় হয়, যোগ্যতা হিসেবে ছোট বড় হয়। যেই যেই ভজে সেই বড়, যেই ভজে সেই বড়। শ্রী শুকদেব মহারাজ, তার বয়ঃক্রম কত ছিল জানো? মাত্র 16 বছর। পিতা ব্যাসদেব তার সামনে বসে ভাগবত কথা শ্রবণ করছে। এই জানো, সুত গোস্বামীজির সভায় সুত গোস্বামীজি সবচাইতে কনিষ্ঠতম, আর তার সামনে সনকাদি ঋষিগণ তারা ভাগবতী কথা শ্রবণ করছেন। যেই ভজি সেই বড়ই অভক্ত হিংসা, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদির বিচার। এই জন্য যে ভজন করবে সে বড়। কি করে বুঝবে কে বড় কে ছোট? প্রহ্লাদের 5 বছর বয়স ছিল, পিতা হিরণ্যকশিপুর বৃদ্ধ তো, তখন পিতা বুঝে না, পুত্র বুঝে গেল, নয়ে বুঝল, 90-এ বুঝল না। যে 90-এ বুঝল না সে কখনো বড় হতে পারে না, বড় তো তখন নয়, বলো না গোড়াতে রাধে। এবার যদি ভক্তি লাভ হয় না, কতক্ষণ তুমি ভজন করেছো ওটা হলো আসল কথা, ওই ওই সময়টা হিসেব করো, সময় ওটা, ওটা সময়, সময়টা হিসেব করো, কত সময় তুমি ভজন করলে, জীবনে কোন কোন সময় ভজন থেকে তুমি বিনষ্ট হয়ে গেলে, ভজনের সময়টা তুমি দেখো একবার। বেশ, এবার শ্রী ভগবান তার পুত্রের জন্ম হল, বয়স 10 দিনও হয়নি, সম্বরা সুর তাকে চুরি করে নিয়ে সমুদ্রে ফেলে দিল। সমুদ্রের একটা মাছ তাকে আস্ত গিলে ফেলল, পেটের ভেতরে সুরক্ষিত থাকলো, এটা লীলা। এবার প্রশ্ন হবে, ভগবানের পুত্র তাকে আবার কেউ চুরি করতে পারে? তাকে আবার সমুদ্রে ফেলে দিতে পারে? তাকে আবার গিলে ফেলতে পারে ভগবানের পুত্র? বলে খুব পারে। ভগবানের পুত্রের কষ্ট হয়? বলে খুব হয়। কেন হয়? আগে বলি, আমরা সবাই ভগবানের পুত্র, অমৃতস্য পুত্রা। আমরা কে? আমরা সবাই ভগবানের পুত্র, ভগবানের সন্তান। কৃষ্ণ হইতে হইয়াছি সবাকার জন্ম, কৃষ্ণ সেবা না করিলেই কোথা রহে ধর্ম। জগতের পিতা কৃষ্ণ যেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। সবাই আমরা ভগবানের পুত্র। কার পুত্র আমরা? কার 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 সন্তান আমরা? ভগবানের সন্তান। আচ্ছা, আমাদের কেন এত কষ্ট? আমরা যেমনই হই সবাই তো আমরা ভগবানের, এমন তো কেউ নেই ভগবানের সন্তান ছাড়া, কেউ নেই জগতে, সবাই আমরা ভগবানের সন্তান।
সংনিয়মেন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয়ো তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতেরতাঃ। ভগবান সকলের হিত কামনা করছেন, সকলের মাঝে তিনি পরমাত্মা রূপে বিরাজমান হচ্ছেন, তিনি অংশ আর অংশীর সম্বন্ধটা তিনি, আমি চিনি না, আমি ভগবানের, আমি ভগবানের, আমি তার দাস, আমি তার সন্তান, কিন্তু জানা নাই। সে যেই হোক সব ভগবানের সন্তান, জীবের স্বরূপ হয় সে নিত্য কৃষ্ণদাস, জীব বলেছেন। এই জগতে যত জীব তত্ত্ব আছে সব কৃষ্ণদাসের তত্ত্ব, সব কৃষ্ণদাস। না ওখানে হিন্দু বলেছেন, না ইসলাম বলেছেন, না খ্রিস্টান বলেছেন, সব কৃষ্ণদাস, সব দাসের স্বরূপ ভগবৎ দাস সব। তাহলে সমস্যাটা কি? আমরা যদি কৃষ্ণের হই, কৃষ্ণের পুত্র হই, কৃষ্ণের সন্তান হই, তাহলে আমাদের দুঃখ কেন? পরমপিতা আমার ভগবান, আমার কেন এত দুঃখ? পরমপিতা আমার ভগবান, আমার এত দুঃখ কেন? কিসের জন্য আমার দুঃখ থাকবে? ভালো করে শুনুন, দুঃখ কেন? দুঃখের পশ্চাতে কারণ হলো দুটো। কয়টা কারণ? জীবের দুঃখের কারণ কয়টা? দুটো। প্রথম কারণটা না, এটা খণ্ডন হওয়া করা যায়, এটা শেষ করে দেওয়া যায়। প্রথম কারণটাকে বলা হয় প্রারব্ধ। কি বলা হয়? প্রারব্ধ, মানে কপালের দুর্ভাগ্য কি বদলে দেওয়া যায়, প্রথম কারণটা দুঃখটাকে দূর করা যায়, এর নাম প্রারব্ধ। প্রারব্ধকে খণ্ডন করা যায়, কপালে যা আছে এটাই হবে, আমরা এতদিন ধরে জানতাম, শুনেছি। ইয়দ ভোগ্যম তত অবশ্য প্রাপ্তব্যম, বৈদিক মন্ত্রের টিকা করতে গিয়ে নীলকণ্ঠসুরী বলছেন, দেখো দেখো কেমন আছে, ইয়দ ভোগ্যম তত অবশ্য প্রাপ্তব্যম। বৈদিক সাহিত্যকে যদি রিসার্চ করা যায় তাহলে এমন বিষয় আছে যে এই যে মনুষ্যকুল, এই মনুষ্যকুলের দুঃখ, এই দুঃখ ওনার কপালে লেখা আছে, ওনার কপালে যা লেখা আছে ওনার তাই হবে। ইয়দ ভোগ্যম তত অবশ্য প্রাপ্তব্যম, যদ অভোগ্যম তত অবশ্য অপ্রাপ্তব্যম। যা কপালে নাই তা কখনো হবে না, যা কপালে আছে তাই হবে, এটাই তো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই কথাটাকে সরিয়ে দিয়েছেন। ওই ঘন্টাটাকে দয়া করে বেঁধে রাখার ব্যবস্থা করুন। শ্রীরাধ মন দিয়ে হরিকথা বলতে দিন, চারিদিকে পরিবেশটাকে ঠিক রাখার দায়িত্ব কিন্তু সবার। এনারা জানে না, মন্দিরের ভগবান তখন মন্দিরে থাকে না, যখন ভাগবত কথা হয় তখন ভাগবতে চলে আসেন, বলো না গো রাধে রাধে। তখন ঘণ্টা বাজালে আমার ভগবানেরও সমস্যা হয়। আমরা বৃন্দাবনে যখন ভাগবত কথা বলি তখন কথার সময় যদি আরতির সময় হয় সে আরতি হবে, অথচ ঘণ্টা বাজায় না, জানেন কেন? জানেন, ভগবানের সেবা তখন ভাগবতে সেবা হচ্ছেন, কথায় তখন আমার ভগবানের সেবা হচ্ছেন। কিন্তু নিত্যকর্ম তো করতে হবে, তাই ঘণ্টা না বাজিয়ে ভগবানের সেবা হয়। ঘণ্টা তো শব্দ, এই যে শব্দ রূপ রস গন্ধ স্পর্শ, তাই তো? এই শব্দ ভগবানের শব্দ, ঘণ্টা মানে সর্ববাদ্য। ঘণ্টা যদি বাজানো হয় না তাহলে সর্ববাদ্য বাজানোর ফল পাওয়া যায়। কিন্তু ভাগবত কথার সময় ঘণ্টা বাজালে ভগবত কথার ওপরে আর তো কোনো শব্দ, এখানে শব্দ মানে আপনার কানে যেটা যাচ্ছে সেটা শব্দ নয়, সাক্ষাৎ ভগবান। আর ভগবান যখন আপনার কানে যাচ্ছে শব্দরূপে, এইবার যদি বাদ্য বাজানো হয় তাহলে সেই শব্দকে কী করা হয়? ভগবানকে কি করা হয়? অপমান করা হয়। সেই জন্য ভালো করে জানতে হবে বিষয়গুলো, ভালো করে না জানলে চলবে না, মন দিয়ে শুনবে। কি শুনছিলাম? যদ ভোগ্যম তত অবশ্য অপ্রাপ্য, যদ ভোগ্য ভোগ্যম তত অবশ্য প্রাপ্তব্যম,
যত অভজ্ঞম তত অবশ্য অপ্রাপ্তব্যম, তাই তো? যেটা কখনো কোনো সময় হওয়ার কথা না তা কি করে হবে? আর যা তোমার কপালে আছে, লেখা আছে, তা হবে? ভালো করে বুঝবেন, এবার বিষয়টার দিকে ধ্যান দিতে হবে। ভগবান প্রতিজ্ঞা করলেন যে এইরকম কোনো কথা না, যা তোমার কপালে নাই, যা তোমার কপালে নাই তা আমি করে দেবো। বলো না গো রাধে রাধে। যা কখনো হবার কথা না তা আমি হয়ে হয়ে দেখিয়ে দেব। কোথায় বললেন গীতায়? যোগক্ষেম বহাম্মহম, যোগক্ষেম বহাম্মহম, যোগ শব্দে অপ্রাপ্তস্য প্রাপন ইতি যোগঃ, প্রাপ্তস্য রক্ষণম ইতি ক্ষেম। তাহলে যোগ শব্দে কি বললেন? যোগক্ষেম বহাম্মহম মানে যোগ শব্দ আছে, ক্ষেম শব্দ আছে, যোগ আর ক্ষেম। যোগ মানে অপ্রাপ্তস্য প্রাপন, যা তুমি কখনো পাবার কথা ছিল না, তোমার কপালে নাই, তোমার দুর্ভাগ্য ছিল কপাল ভরা, আর সেই কপালের দুর্ভাগ্যটা আমি সৌভাগ্যে বদলে দেব। কি করে জানো? কি করে কপালের দুর্ভাগ্য আমি সৌভাগ্যে বদলে দেব জানো? তোমার প্রারব্ধকে আমি খণ্ডন করিয়ে দেব। তোমার কপালের যে প্রারব্ধ ছিল, যেটা তুমি ভোগ করবার জন্য তুমি এসেছ, পূর্বে তোমার পূর্ব সঞ্চিত পাপ কর্মের ভোগ করছো, সেই পাপ কর্ম থেকে তোমাকে আমি অব্যাহতি দেব। কি করে জানো? চৈতন্য চরিতামৃতে ভালো করে বলছেন, এখানে সমাধান হয়ে গেল। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের শরণ, তিনের শরণ লইলে হয় সর্ববিঘ্ন বিনাশন। কি হলো? গুরুতে কৃষ্ণে, গুরু কৃষ্ণ আর বৈষ্ণব, এই তিনের শরণ। এই তিনকে শরণ নিলে কি হবে? আপনার কপালের দুর্ভাগ্যের রেখা সৌভাগ্যে বদলে যাবে। বলো না গো রাধে রাধে। আপনার কপালের যে রেখাটা ছিল না, যে রেখাটা খারাপ রেখা ছিল, যে রেখার জন্য আপনি দুঃখী, বলে না আমার কপাল খারাপ, কপাল মন্দ, কপাল ভালো না, আপনার কপাল ভালো না, কপাল খারাপ হয়ে যাবে, কি করে জানেন? গুরুতেই যদি আপনার কপালটা যদি সমর্পণ হয়। কপাল তো আপনার কপাল আর নাই, কপাল কার হয়ে গিয়েছে? কপালটা যখন গুরুচরণকে স্পর্শ করেছে না, তখন আপনার কপাল আর কপাল নাই, কপাল তখন গুরুদেবের কৃপায় কপাল বদলে দিয়েছে। বলো না গোড়াধে রাধে। কপাল আর আগের কপাল আর নাই, আগের ভাগ্য আর নাই, ভাগ্য আর আগে নাই আপনার, আপনার ভাগ্য এবার বদলে গিয়েছে। আপনার ভাগ্য বদলে দেওয়া হয়েছে। কি করে ভাগ্য বদলেছে জানেন? গুরু কৃপায়। এই যে কৃপা, কৃপা কেমন জানেন? এখানেও অসম্ভব সম্ভব হয়ে যায়। গুরু কৃপা কেমন? গুরু কৃপা কি? কৃপা শব্দটি দেখুন, কৃপু ধাতু আর আপ্রত্যয়, কৃপু ধাতু আর আপ্রত্যয় মানে অসমর্থকে সামর্থ্য জুটিয়ে দেওয়া, এর নাম কৃপা। সংস্কৃতে কৃপা শব্দটির অর্থ কি? কৃপু ধাতু আর আপ্রত্যয়। আপ্রত্যয়ই অসমর্থকে সামর্থ্য জুটিয়ে দেওয়া, যার সামর্থ্য নাই, যিনি অযোগ্য, যার কোনো যোগ্যতা নাই, তাকে যোগ্যেই রূপান্তরিত করবার নাম কৃপা। গুরুদেবকে কি করেন? বলে গুরুদেব এমন করে দেন যে অযোগ্য ব্যক্তিকে যোগ্য বানিয়ে দিতে পারেন। বলো না গো রাধে রাধে। পাপাচারী, পাপি, জর্জর, দুষ্ট, পাখণ্ডী, তাকে পর্যন্ত পাপ মুক্ত করে দিতে পারেন। কি করে গো? বলে গুরুদেব যে এই যে নাম দেন না, সেই নামে কি হয়? নামের এমনই অহেতু করুণা, এমনই তাহার জাদু, পাথর হৃদয় গলে শোনা হয় তস্কর হয় সাধু। তস্কর মানে চোর। চোরও যদি কখনো গুরুদেবের কাছে আসে না, সেই চোর আর চোর থাকতে পারে না, চোর আর চোর থাকতে পারবে না। চোর কি হয়ে যাবে জানো? চোর হয়ে যাবে সাধু। কখন সাধু হবে? যখন গুরুশ্রী পাদ পদ্মের কাছে চোর চলে আসবে, তখন আর চোর থাকতে পারে না। এই জন্য
এই জন্য বৈষ্ণব কেমন জানো, বৈষ্ণব কেমন জানো, বৈষ্ণব বৈষ্ণব হলেন পাপি উদ্ধারক। একজন পাপি তাপি তাকে পর্যন্ত কৃপা করে কি করতে পারে, তাকে ভগবত ভক্তি প্রদান করতে পারেন। শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, এমন বন্ধু জগতে আছে যে অধম জনার বন্ধু হবে? গুরুদেব কেমন অধম জনার বন্ধু, তুমি অধম তাতে কি হলো? তোমার বন্ধু তো ভগবান, ভগবানের অত্যন্ত প্রিয়, ভগবানেরই স্বরূপ, তার নাম গুরুশ্রীপাদ পদ্ম। আর সেই গুরুশ্রীপাদ পদ্মের কৃপায় কি হয় বলুন তো? অধম আর অধম থাকতে পারে না, সে উত্তমে রূপান্তরিত হয়ে যায়। বলো না গো রাধে রাধে। বেশ, অথচ সবাই শোনো, এই মনুষ্য জাতির জন্য এই সংবাদটা, মানুষ ভগবানের ভজন করতে পারবে, মানুষ ভজন করে সাধন ভক্তি যাজন করে ভগবানকে লাভ করে অযোগ্য ব্যক্তি যোগ্য হয়ে যেতে পারে। কিন্তু শোনো, দেবতাদের পর্যন্ত এই অধিকার নাই। দেবতারা নিজেদের যে প্রারব্ধ আছে না, সেই প্রারব্ধকে খণ্ডন করতে পারে না। অথচ মনুষ্যকে, এই যে মানব, এরা কপালের দুর্ভাগ্যকে বদলাতে পারে। হাজার চেষ্টা করলেও দেবতাগণ দয়া করে ওখানে থাকো, একটু থাকো, থাকো থাকো, দয়া করো, দয়া করো, একটু দয়া, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। একজন গেছে কিন্তু এর আগে, ডিস্টার্ব হয়, কি হয়, ওই ভক্তদের দিকে তাকিয়ে থাকি তো, যখন আপনাদের দিকে আমি তাকিয়ে কথা বলছি তখন বুঝতেই পারছেন এ বড় সমস্যা। এই জন্য সমস্যাটা কি হয়েছে, আপনারা একটু অনেকটা পিছিয়ে বসেছেন, সামনে একটু জায়গা আছে, সেদিক দিয়ে সুরসুর করে যাওয়ার চেষ্টা করছে, এটা একটা বড় সমস্যা হয়ে গেছে। এগিয়ে আসো তো ভাগবত, এগিয়ে আসো, বাস 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 বাস, হরি শরণ। মনুষ্য জাতির জন্য কি হলো জানেন? এই মনুষ্য জাতির জন্য এমন কৃপা হয়ে গেল, মানুষ ছাড়া দেবতা তার প্রারব্ধকে খণ্ডন করতে পারে না। দেবতাগণ তারা কেন খণ্ডন করতে পারে না প্রারব্ধকে? বলে প্রারব্ধ খণ্ডনের জন্য গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনির শরণ। কিন্তু দেবতাগণ তো গুরু কৃষ্ণ বৈষ্ণব, ভগবানের স্মরণ করা, ভগবানের বন্দন করা, ভগবানের ভজন করা আর দেবতাগণ করে উঠতে পারে না। দেবতাগণ ভগবানের ভজন করতে পারে না, ভজন করবার জন্য মনুষ্য শরীর চাই, অন্য কোনো তনুতে, অন্য কোনো শরীরে, দেব শরীরে পর্যন্ত ভজন হয় না। দেবতাগণ চেষ্টা করলেও ভজন করতে পারে না, এত সৌভাগ্য একমাত্র কার আছে জানেন? মানুষের আছে। কি সৌভাগ্য মানুষের যে সে ভজন করতে পারছে। দেবতাগণ তারা প্রারব্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে তারা কপালং কপালং মূলং বলেন। শুনুন, গণেশজি বলছেন,
यहोम गणेशम क्षणे विघ्ननाशम मातसुरेश्वरी तात महेश्वर নিজ মুন্ড হারি করি মুন্ড ধারি কপালম 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 মূলম যহম গণেশম ক্ষণি বিঘ্ননাশম যহম গণেশম গণেশ বলছেন আমি গণেশ আমি ক্ষণে ক্ষণে বিঘ্ন নাশ করি তা তো মহেশ্বর তা তো মানে পিতা পিতা মহেশ্বর মা তা সুরেশ্বরী কিন্তু দেখো আমার কি অবস্থা নিজ মুন্ড হারি করি মুন্ড ধারি কপালং 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 মূলং আমি নিজের মুন্ডটাকে হারিয়ে আমি হাতের মুন্ড ধারণ করেছি দেখো হ্যাঁ তার মানে প্রারব্ধকে আমি কিছুতেই সরাতে পারছি না কিন্তু মনুষ্য জাতি কি ভাগ্য কি সৌভাগ্য দেখো দেব দুর্লভ দেবতারা আশা করে এমন শরীর যে শরীরে প্রারব্ধকে খণ্ডন করা যায় হরির নাম করে ভজন করে ভক্তি করে গুরুশ্রী পাদপদ্মের চরণে আশ্রিত হয়ে নিজের প্রারব্ধকে খণ্ডন করে ভগবানের চরণ সেবার অধিকার পাওয়া যায় এই অধিকার দেবতা পায় না বলো না গো রাধে রাধে দেবতারা দেবতারা হাজার চেষ্টা করলেও পারে না কিন্তু মনুষ্য জাতির এত সৌভাগ্য সে ভগবানের ভজন করতে পারে আহা হ্যাঁ এই জন্য সকলে শুনুন এ দাসের দ্বারা রচিত হওয়া বাবা শ্রীর কৃপায় একটা ভজন আপনারা মন দিয়ে শুনুন গোপীজন বল্লভ তিলা জন্ম দুর্লভ তবু না ভজিনু তোমাহায় অথচ দেখো আমরা এই দেব দুর্লভ জন্ম পেয়েছি আমরা না বলে আমি বলি আমি দেব দুর্লভ জন্ম পেয়েছি কিন্তু আমি ভজন করলাম না রাধারানীর ভজন করলাম না গোপীজন বল্লভ দিলা জন্ম দুর্লভ জন্ম আমাকে দুর্লভ জন্ম দিলে কিন্তু হায় 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 দুঃখ কোথায় দুঃখের মধ্যে দুঃখ তোমার ভজন হলো না বলো না গো রাধে রাধে মানুষ দুঃখে কাঁদে কোন দুঃখে কাঁদে এই সংসার দুঃখে কাঁদে ওটা কি কোনো দুঃখ নাকি দুঃখের মধ্যে তো একটাই দুঃখ হ্যাঁ আমার ভজন হলো না আমি রাধারানী পেলাম না হ্যাঁ আমার দ্বারা ভক্তি হলো না বলো না গো রাধে রাধে দুটো হাত ওপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে গাইব চলুন খুব সহজ গোপী জন দিলে জনম দুর্লভ তবু না ভজিলু তবু না ভজিলু দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে গোপী জন বল্লভ দিলে জনম দুর্লভ গোপী জন বল্লভ দিলে জনম দুর্লভ তবু না ভজিনু তোমাহায় তবু না ভজিনু তোমাহায় কি আর হইবে গতি দিলে কোনা হলো মতি কি হইবে আমার উপায় কি হইবে আমার উপায়
হয়। তিলেক না হইল মতি, তিলেক মানে এক তিল যদি মতি হতো তোমার চরণে হে গোপীজন বল্লভ, তবে আমার সব দুঃখ দূর হয়ে যেত। এক তিল কেন মতি হলো না? কি হইবে কি হইবে আমার উপায়? হে আমার উপায় কি হবে? হে গোপীজন বল্লভ তুমি কৃপা করো, হে রাধারানী তুমি কৃপা করো। আমি মানুষ, আমি দেবদুর্লভ, এই মনুষ্য জন্ম পেয়েছি, কিন্তু তোমার সেবা করবার অধিকার পেলাম না গো। বলো না গোড়া ধেরাজে, দুটো হাত করে তুলি করতালির সেবার। শুদ্ধ ভক্তি নাহি জানি কপট বৈরাগ্য জ্ঞানি, সদা ছুটি পূজা যশ লোভে, সদা ছুটি পূজা যশ লোভে। কপট বৈরাগ্য জ্ঞানী, সদা ছুটি পূজা যশ লোভে, সদা ছুটি পূজা যশ লোভে। দয়া নাই লেশ মাত্র কামে ভরা দেহ পাত্র, দয়া নাই লেশ মাত্র কামে ভরা দেহ পাত্র, অসৎসঙ্গ অতি মরা ভবে। দয়া নাই লেশ মাত্র, এই দয়া আমার মনে, আমার মনে আমার হৃদয়ে দয়া লেশ মাত্র নাই। আর দয়া নাই বিপরীতে কি আছে? কাম ভরা দেহপাত্র, এই দেহপাত্র ভরা কাম, শুধু কাম আর কাম। আর এই কাম ভরা দেহপাত্র, এ এত নোংরা দেহ, তাই আমি ভগবানকে নিবেদন করতেও পাচ্ছি না পাত্রটা। পাত্রটা ভরে প্রেম দেবার কথা ছিল, কিন্তু পাত্র ভরা কাম। জানো দেহে যদি কাম ভরা থাকে তাহলে কেমন করে এই দেহের দ্বারা ভজন হবে বলো বলো তো। কাজে কি করছি জানো? অসৎসঙ্গ করি পরাভবে, কত আনন্দে অসৎসঙ্গ করি, কিন্তু সৎসঙ্গ করবার আমার সুযোগ আছে, কিন্তু সৎসঙ্গে আমার আনন্দ নাই, সৎসঙ্গ করবার জন্য আমার ইচ্ছা হয় না। অসৎসঙ্গ করি পরাভবে, অসৎসঙ্গ মহানন্দে অসৎসঙ্গ করি। হে হে গোপীজন বল্লভ আমার কি গতি হবে? হে গোপীজন বল্লভ, হে রাধারানী আমার কি গতি হবে? হ্যাঁ আমার গতি তুমি বলে দাও রাধারানী। যদি থাকে বৃন্দাবনে বিষয় থাকে যে মনে, যদি থাকে বৃন্দাবনে ও থাকে যে মনে, এই রূপে কি রূপে থাকিব বলো প্রভু, এই রূপে কি রূপে থাকিব। গোপী জন বল্লভ দিলে জন্ম দুর্লভ, তবু না ভজিনু তোমা, তবু না ভজিনু তোমা। सभी लोग भाव से ताली के सेवा करते हुए कहिए श्री राधा। थक 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 ওনাদের সরিয়ে দিও না, থাক আমি বলিনি যেতে, বসতে বলেছি, তাহলে বসতে দেবার ব্যবস্থা করো। হ্যাঁ আমি যেতে বলিনি, যেতে বলিনি, বসতে বসতে। হে গোপীনাথ তুমি দয়া করো। যদি থাকে বৃন্দাবনে বিষয় থাকে যে মনে, যদি বৃন্দাবনে চলে যায় দেহ বৃন্দাবনে যায়, কিন্তু হে গোপীনাথ আমার মনটা পড়ে থাকে বিষয়ের দিকে, কি করে তোমার ভজন করব, এরূপে কিরূপে ভজিব, এই আমার অবস্থা, হে রাধারানী কি হবে আমার বলো না গোড়া ধেরাতে। আয়ু গেল অস্তাচল শরীরে নাহি কবল, তবু না নিজেরে শ
শোধাইব তবু না নিজেরে শোধাইব ওদেরকে সরিয়ে দিও না, সরিয়ে দিচ্ছ কেন, বসতে বলো, বসবার ব্যবস্থা করে দাও। হে রাধারানী ওখানে দাও, ওখানে কিছু ব্যবস্থা দাও, ওখানে কিছু দাও, দাও ওখানে কিছু দাও, নিচে কিছু বসতে দাও। হে রাধারানী দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে আয়ু গেলা অস্তাচল শরীরে নাহি কবর তবু না নিজেরে শোধাইব প্রভু তবু না নিজেরে শোধাইব ভোগে রোগে দেহ ভার তবু বুঝি না কে আমার ভোগে রোগে দেহ ভার তবু বুঝি না কে আমার তবু করি নিজেরই বরাই ওহে প্রভু তবু করি নিজেরই বরাই গোপী জন বল্লভ দিলে জনম দুর্লভ তবু না ভজিল তোমাহাই তবু না ভজিল सभी लोग भाव से ताली के सेवा करते हुए श्री राधा दुटो हाथ उपरे तुले करताली सेवार साथे सबाई एक साथ हाथ दुटो जेनो एमन भावे हाथ दुटो ताली पड़बे जेनो जगन्नाथेर पताका उठछे आमादेर सनातन धर्मेर जय जयकार हुए जाच्छे वाह 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 जय हो আজ হিরণময়ে বনে গোপীনাথের শ্রী চরণে জন্মে জন্মে দিও পদে ঠাই ওহে গোপীনাথ জন্মে জন্মে দিও পদে ঠাই গোপীনাথ জন্মে জন্মে দিও পদে ঠাই আজ হিরণময়ে ভনে গোপীনাথের শ্রী চরণে জন্মে জন্মে দিও পদে ঠাই ওহে গোপীনাথ জন্মে জন্মে দিও পদে ঠাই পাপে দণ্ড দাও যত দণ্ডে প্রাণ হত পাপে দণ্ড দাও যত দণ্ডে প্রাণ হত তবু যেন না ত্যাগিও মরে গোপীনা তবু না ত্যাগিও মরে দণ্ড দাও দণ্ডে দণ্ডে তবু রে খোরাধা কুণ্ডে দণ্ড দাও দণ্ডে দণ্ডে তবু রে খোরাধা কুণ্ডে যোগ করে নিও এ দাসী রে গোপীনা যোগ করে নিও এ দাসী রে গোপী জন বল্লভ দিলে জনম দুর্লভ গোপী জন বল্লভ দিলে জনম দুর্লভ তবু না ভজিল তোমাহাই তবু না ভজিল তোমাহাই তবু না ভজিল তোমাহাই দণ্ডে দিও দণ্ড দিও দণ্ডে দণ্ডে তবু রেখো রাধা কুণ্ডে যোগ্য করে নিয়ে তা শিড়ে
পাপে দণ্ড দাও যত দণ্ডে প্রাণ হোক ক্ষত, তবু যেন না ত্যাগিও মোরে, তবু আমাকে ত্যাগ করো না রাধারানী, আমাকে তোমার চরণে একটু জায়গা দাও গো, জায়গা দাও।